হ্যালো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আমি রয়েছি নাজমু সৌদ এই ভিডিও থেকে আমি এমএসওয়ার দু হাজার ষোলো ভার্সনের নতুন ধারাবাহিক শুরু করছি ইতিপূর্বে আমি এমএসওয়ার দু হাজার সাত যে ভার্সন রয়েছে সেই ভার্সনের ধারাবাহিক টিউটোরিয়াল তৈরি করেছিলাম কিন্তু বর্তমানে অধিকাংশ লোকজন দু হাজার ষোলো ভার্সন অথবা দু হাজার তেরো ভার্সন ব্যবহার করে আমি সেই কারণে দু হাজার ষোলো ভার্সনের টিউটোরিয়াল এখন শুরু করছি আপনারা যদি দু হাজার সাত ভার্সন টিউটোরিয়াল দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে দু হাজার সাত ভার্সনের টিউটোরিয়ালটি দেখতে পারেন আমি যখন এই টিউটোরিয়ালটি শুরু করছি তখন এম এস ওয়ার্ড দু হাজার উনিশ ভার্সন চলে এসেছে কিন্তু ষোলো ভার্সনটি বর্তমানে বেশি চলে এই কারণে আমি ষোলো ভার্সনের টিউটোরিয়াল শুরু করছি আর তেরো ভার্সন ষোলো ভার্সন এবং উনিশ ভার্সন এগুলো মোটামুটি কাছাকাছি আপনি যদি যে কোনো একটি শিখতে পারেন তাহলে আপনি সবগুলোতেই কাজ করতে পারবেন আমি এই সিরিজ টিউটোরিয়ালের শেষের দিকে উনিশ ভার্সনে কি কি আপডেট রয়েছে সেটি সম্পর্কে আলোচনা করব আর এই টিউটোরিয়ালটি আমি তৈরির সময় প্রথমে বেসিক বিষয়গুলো আলোচনা করব এবং শেষের দিকে আমি অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো আলোচনা করব আপনারা যারা অ্যামেসোয়ার্ডের শুধু বেসিক জানতে চান তারা প্রথম দিকে টিউটোরিয়ালগুলো দেখতে পারেন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন চাপুন এ পর্বে আমি এমএস ওয়ার্ডের ইন্টারফেস সম্পর্কে আলোচনা করব অর্থাৎ এমএস ওয়ার্ডের কী কী ইন্টারফেস রয়েছে কী কী বিষয় রয়েছে সেটি সম্পর্কে আলোচনা করবো আপনারা যদি এমএস ওয়ার্ড চালু করতে চান তাহলে এমএস ওয়ার্ড চালু করার জন্য এখানে স্টার্ট বাটনে ক্লিক করবেন তারপর এখানে যদি আপনারা ওয়ার্ড লিখেন তাহলে এমএস ওয়ার্ড চলে আসবে এখানে আমার কম্পিউটারে ওয়ার্ড দু হাজার তেরো ভার্সন রয়েছে সেটি এখানে শো করছে এবং এখানে ষোলো ভার্সন এটিও এখানে শো করছে আপনারা যদি ষোলো ভার্সন চালু করতে চান তাহলে এটিতে ক্লিক করলেই ষোলো ভার্সনটা চালু হয়ে যাবে আমি এখানে এমএস ওয়ার্ড চালু করেছি আমি এটা বন্ধ করে দিচ্ছি আমি এটি চালু করছি এখানে ক্লিক করে আমি ওয়ার্ড লিখলাম তারপরে এটিতে ক্লিক করলে আমার ষোলো ভার্সনটি চালু হয়ে যাবে ষোলো ভার্সন চালু হয়ে গেছে আর এইখানে চালু করার পরে এখানে বিভিন্ন ট্যাম্পলেট আসবে এখানে আমরা ট্যাম্পলেটে না ক্লিক করে আমরা এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এটি যদি ক্লিক করি তাহলে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সহ এই অ্যামেসারটি ওপেন হয়ে যাবে এখন আমরা এটার ইন্টারফেস সম্পর্কে জানি এইখানে যে বারটি রয়েছে এটিকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুল বার অর্থাৎ এইখানে আপনার কুইক অ্যাক্সেস করতে যান যে বিষয়গুলো সেই বিষয়গুলো এখানে অ্যাড করতে পারবেন এবং এখান থেকে আপনি রিমুভ করতে পারবেন এখানে অলরেডি তিনটা বাটন রয়েছে অর্থাৎ তিনটা অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি এগুলো অ্যাড করতে পারেন এবং রিমুভ করতে পারেন আর এইখানে এই বারটিকে বলা হচ্ছে টাইটেল বার এখানে সফটওয়্যারের যে নামটি এখানে শো করে আর এখানে ডকুমেন্টের নামটি শো করে আপনি যদি এই ডকুমেন্টটি সেভ করেন তাহলে এখানে সেভকৃত নামটি শো করবে তারপরে এখানে সাইন ইন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাইন ইন বাটন বলা হয় এখান থেকে আপনি সাইন ইন করে অ্যামেসওয়ার্ডে বিভিন্ন কাজ করতে পারেন তারপর এটিকে বলা হয়েছে রিবন ডিসপ্লে অপশন অর্থাৎ এখানে ক্লিক করে আপনি রিবনটি কীভাবে নিতে চান সেটি এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন আপনি যদি অটো হাইড করতে চান অথবা ট্যাব শো করাতে চান শো ট্যাব অ্যান্ড কমান্ড শো করাতে চান সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন তারপর এটিকে বলা হচ্ছে মিনিমাইজ বাটন আপনি যদি মিনিমাইজে ক্লিক করেন তাহলে অ্যামেসওয়ার্ডের পুরো সফটওয়্যারটি গুটিয়ে এই জায়গায় চলে আসবে অর্থাৎ টাক্সালে চলে আসবে তারপরে এখানে ক্লিক করলে সেটি আবার পুরো স্ক্রিন জুড়ে শো করবে এটি হচ্ছে ম্যাক্সিমাইজ এবং রিস্টোর বাটন এটি যদি ক্লিক করেন তাহলে আপনার এই টি অর্থাৎ সফটওয়্যার সফটওয়্যারটি এরকম ছোট হয়ে যাবে এবং আপনারা এখানে ক্লিক করে বিভিন্ন জায়গায় মুভ করতে পারবেন তারপরে আপনি পুরো স্ক্রিন জোরে যদি আপনি নিতে চান এখানে ক্লিক করলে সেটি আবার রিস্টোর হয়ে যাবে অর্থাৎ পুরো স্ক্রিন জোরে হয়ে যাবে আর এটা ক্লোজ বাটন এখানে ক্লিক করলে এমএসার ক্লোজ হয়ে যাবে সেটি আপনারা বুঝতে পারছেন তারপরে এইখানে যে বাটনটা রয়েছে এটিকে বলা হচ্ছে ফাইল মেনু এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের ফাইলের অপশন রয়েছে এখান থেকে আপনারা বিভিন্ন কাজ করতে পারবেন তারপরে এগুলিকে বলা হচ্ছে ট্যাব এখানে হোম ট্যাব ইনসার্ট ট্যাব ডিজাইন ট্যাব এগুলো বিভিন্ন ধরনের ট্যাব রয়েছে আমরা এই ট্যাব সম্পর্কে আলোচনা করব পরবর্তীতে তারপরে এই নীচের এই সেকশনটিকে বলা হয়েছে রিবন ইতিপূর্বে আপনারা দেখলেন যে এখানে হচ্ছে রিবন ডিসপ্লে অপশন অর্থাৎ এই রিবনটি আপনি কীভাবে দেখতে চাচ্ছেন না কীভাবে করাতে চাচ্ছেন সেটি এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন আর এই প্রত্যেকটা রিবনের মধ্যে বেশ কিছু সেকশন রয়েছে যেমন এখানে একটা সেকশন এইটি একটি সেকশন এইটি হচ্ছে ক্লিপবোর্ড সেকশন এটা ফোন সেকশন প্যারাগ্রাফ সেকশন এভাবে প্রত্যেকটি আলাদা আলাদা সেকশন রয়েছে আবার আপনি যদি ইনসার্ট ট্যাপে ক্লিক করেন এখানেও দেখুন বিভিন্ন ধরনের সেকশন রয়েছে আর প্রত্যেকটা সেকশনে এখানে বেশ কিছু বাটন রয়েছে আইকন রয়েছে বিভিন্ন ধরনের অপশন রয়েছে আমরা এই কাজগুলো ধীরে ধীরে দেখব আর প্রত্যেকটি সেকশনে এইখানে কোণায় দেখুন একটা তীর চিহ্ন রয়েছে এটিকে বলা হয় ডায়লগ বক্স লাঞ্চার অর্থাৎ এই তীর চিহ্নে যদি আপনি ক্লিক করেন তাহলে একটা ডায়লগ বক্স আসবে এবং এই ডায়লগ বক্সের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন তারপরে নিচের দিকে আসি এই নীচের বারটিকে বলে স্ট্যাটাস বার স্ট্যাটাস বারে একবারে কোনায় এখানে দেখুন পেজ ওয়ান অফ ওয়ান লেখা রয়েছে অর্থাৎ আপনার ডকুমেন্টে কয়টি পেজ রয়েছে সেটি এখানে শু করবে এবং আপনি কত নম্বর পেজে আছেন সেটি শু করবে তারপরে এটি ওয়ার্ড জিরো ওয়ার্ড অর্থাৎ আপনার ডকুমেন্টে কয়টি ওয়ার্ড রয়েছে সেটি এখানে শু করছে এখানে আমরা কোনো কিছু লিখে নেই এই কারণে এখানে জিরো শো করছে তারপরে এইখানে এগুলো হচ্ছে ভিউ অপশন অর্থাৎ আপনি আপনার ডকুমেন্টটি কোন ভিউয়ে দেখতে চাচ্ছেন সেটি এখান থেকে নির্ধারণ করতে পারবেন আমরা এগুলো যখন আমরা এখানে ভিউ যে ট্যাব রয়েছে এই ট্যাব সম্পর্কে যখন আলোচনা করবো তখন আমরা এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করবো তারপরে এটিকে বলা হচ্ছে জুম কন্ট্রোলার আপনার এই ডকুমেন্টের জুম সাইজটি আপনি বড় করতে চাচ্ছেন না ছোট করতে চাচ্ছেন সেটি এখান থেকে আপনি নির্ধারণ করতে পারেন এখানে আপনি যদি মাইনাসে ক্লিক করেন তাহলে দেখুন ডকুমেন্টটা ছোট হয়ে যাচ্ছে তারপরে আবার এখানে প্লাসে ক্লিক করলে এই ডকুমেন্টটি বড়ো হয়ে যাচ্ছে তারপরে লক্ষ্য করুন এখানে ডান পাশে একটি বার রয়েছে এটিকে বলা হয়েছে স্কল বার আপনি যদি ডকুমেন্টের নিচের দিকে দেখতে চান তাহলে এখানে ক্লিক করলে নিচের দিকে শো করবে আবার এখানে ক্লিক করলে উপরের দিকে শো করবে আবার আপনি যদি এই জুম সাইজটি একটু বড় করেন তাহলে দেখুন নিচের দিকে একটি বার চলে আসছে এটিও আপনার ডান পাশে এবং বাম পাশে দেখতে পাবেন এখানে ক্লিক করলে আপনি ডান পাশে ডকুমেন্ট দেখতে পাচ্ছেন আবার এভাবে টেনে এনে যদি ছেড়ে দেন তাহলে আপনি বাম পাশে ডকুমেন্ট দেখতে পাচ্ছেন অন্যভাবে এখানে আপনি টেনে এনে এটি দেখতে পারেন উপরে এবং নিচে এটিকে বলা হয় হচ্ছে ভার্টিক্যাল স্কলবার এবং এটিকে বলা হয়ে হচ্ছে হরেজেন্টাল স্কলবার আর এখানে লক্ষ্য করুন এখানে একটি রেখা শো হচ্ছে এবং হাইড হচ্ছে এটিকে বলা হয় কারসর অ্যামেসঅর্ডের কারসরটি যে জায়গায় থাকে সেই জায়গায় সাধারণত টাইপ হয়ে থাকে যেমন এখানে কারসরটি রয়েছে অর্থাৎ শো এবং হাইড করছে এখানে যদি আমি কোনো কিছু লিখি অর্থাৎ টাইপ যদি করি তাহলে দেখুন এই জায়গায় এটি টাইপ হয়ে গেলাম তারপরে আমি যদি ইন্টারফেস করি তাহলে দেখুন নিচের লাইনে কারসরটি চলে আসছে এবং আমি এখানে টাইপ করলাম দেখুন এই জায়গায় টাইপটি কার্সরের পাশে টাইপটি হয়েছে এবং লেখার শেষে কার্সরটি অপশন করছে তারপরে আমি যদি কার্সরটা এই জায়গায় রাখি রাখার পরে যদি আমি এখানে স্পেস দিয়ে লিখলাম তাহলে দেখুন সেই জায়গায় টাইপটা হয়ে গেলাম অর্থাৎ এই কার্সরটি যে জায়গায় থাকে সেই জায়গায় এই টাইপটা হয় থাকে সাধারণত ওয়ার্ডে আর তারপরে এখানে আমি যে নাড়াচ্ছি এটিকে মাউস পয়েন্টার বলে মাউস পয়েন্টারটা দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আকৃতি ধারণ করছে যেমন লেখার উপরে নিয়ে আসলে একরকম তারপরে কোনো অপশনের উপর নিয়ে গেলে কোনো ফাংশনের উপর নিয়ে গেলে একরকম তারপরে দেখুন আমি যখন বাম দিকে নিয়ে যাচ্ছি তখন একরকম আকার ধারণ করছে এই বিভিন্ন আকৃতি যখন ধারণ করে তখন তার ফাংশানে চেঞ্জ হয়ে যায় তারপরে অ্যামাজোয়ের আরও গুরুত্বপূর্ণ বিষয় সিলেক্ট করা আমি যদি এই লেখাটি উপরে লাইনটা সিলেক্ট করতে চাই তাহলে লেখার শুরুতে ক্লিক করে ড্রাগ করে তারপরে এখানে এনে আমি সেরে দিলাম তাহলে উপরে লেখাটি সিলেক্ট হয়ে গেলাম আপনারা যখন অ্যামাজোডের কোনো টেক্সট নিয়ে কাজ করবেন তখন টেক্সটটিকে অবশ্যই সিলেক্ট করতে হবে কারণে সিলেক্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় তারপরে এখানে যখন বাম পাশে আমি মাউস পয়েন্টটা নিয়ে যাচ্ছি এখানে আমি যদি ক্লিক করি তাহলে পুরো লাইনটা সিলেক্ট হয়ে যাবে অন্যভাবে দেখুন পুরো লাইনটা সিলেক্ট হয়ে যাচ্ছে আর কিবোর্ডও আপনি সিলেক্ট করতে পারবেন কীবোর্ডের শিফট কি চেপে ধরে আপনারা যদি অ্যারো কি প্রেস করেন তাহলে সিলেক্ট হবে যেমন আমি এখানে ডান অ্যারো কি পেস্ট করছি তাহলে দেখুন ডান দিকে সিলেক্ট হচ্ছে অন্যভাবে আমি যদি বাম অ্যারো কি প্রেস করি তাহলে বাম দিকে সিলেক্ট হবে আর আপ অ্যারো কি প্রেস করলে উপরের দিকে সিলেক্ট হবে এবং আমি যদি শিফট ধরে ডাউন অ্যারো কি প্রেস করি তাহলে নিচের দিকে সিলেক্ট হবে এছাড়াও আরও কিছু সিলেক্ট রয়েছে যেমন কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট হবে তারপরে এখানে শিফট ধরে যদি ইনডে ক্লিক করি তাহলে একটা লাইনে লাস্ট পর্যন্ত সিলেক্ট হবে এবং আমি যদি শিফটে ক্লিক করে হোমে প্রেস করি তাহলে একটা লাইনের শেষ থেকে প্রথম পর্যন্ত সিলেক্ট হবে অর্থাৎ যেখানে থাকবে সেখান থেকে একবারে প্রথম পর্যন্ত সিলেক্ট হয়ে যাবে লাইনের প্রথম পর্যন্ত সিলেক্ট হবে এই ছিল এম এস ওয়ার্ডের ইন্টারফেস পরিচিতি এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিও গুলো পেতে বেল বাটন চাপুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ